আজকে ভিডিওতে আমি আপনাদেরকে 100 টাকা মূল্যের একটা হোয়াইটেনিং বডি লোশন সম্পর্কে জানাবো। আপনারা অনেকে আমার কাছে কম্বলের হোয়াইটেনিং লোশন সম্পর্কে জানতে চেয়েছেন, তো আজকে আমি আপনাদেরকে যে লোশনটির কথা বলছি সেই লোশনটি হচ্ছে অলিভা হোয়াইটেনিং বডি লোশন। এই লোশনটি প্যাকেটে নিচের দিকে উল্লেখ করা আছে 7 ডেজ হোয়াইটেনিং, মানে এটা 7 দিনের মধ্যে হোয়াইটেনিং করার ক্ষেত্রে কাজ করবে সেটা এখানে উল্লেখ করা আছে। আর অলিভা হোয়াইটেনিং লোশনটিতে রয়েছে অলিভ এক্সট্রাক্ট, মানে জলপাইয়ের উপকরণ এই লোশনটিতে রয়েছে, পাশাপাশি এই লোশনটি রয়েছে কজিক অ্যাসিড ডিপামেটিভ, এছাড়াও আর অনেকগুলো উপকরণের কথা উল্লেখ করা আছে এই লোশনটি প্যাকেটের গায়ে। অলিভা হোয়াইটেনিং লোশনটি সম্পর্কে বিস্তারিত জেনে নেব, তার আগে প্রথমে এই লোশনটিকে আনবক্সিং করে থাকা যাক। এর ভিতরে লোশনটি কেমন, এই লোশনটিকে আনবক্সিং করলে আপনার ভিতরে এরকম একটা সাধারণ একটা বোতল পাবেন। এই লোশনটির প্যাকেটিংটা খুবই সাধারণ করা হয়েছে, এর প্যাকেটিং করতে খুব একটা বেশি খরচ করা হয়নি। আপনার প্যাকেটিংটা দেখতে পাচ্ছেন কতটা লো কোয়ালিটির। তো চলুন এবার লোশনটিকে বের করে দেখা যাক লোশনটি কেমন। এই লোশনটি হচ্ছে এরকম হোয়াইট কালারের, আর এই লোশনটি হচ্ছে নন স্টিকি লোশন, সেই কারণে এই লোশনটি খুব সহজে আপনার ত্বকের ভিতরে চলে যাবে, এটা আপনি স্কিনের উপর বেশি থাকবে না। অনেক লোশন আছে স্কিনের উপর বেশি থাকে, কিন্তু এই লোশনটি আপনার স্কিনের উপর বেশি থাকবে না। অলিভা হোয়াইটেনিং বডি লোশনটিকে আপনার দিনে রাতে যে কোনো সময় ব্যবহার করতে পারবেন। এই লোশনটিকে প্রতিদিন 2 বার করে ব্যবহার করতে হবে, আর এই লোশনটিকে আপনার হাতে পায়ে এবং বডিতে ব্যবহার করতে পারবেন, তবে এই লোশনটিকে আপনার মুখে ব্যবহার করতে পারবেন না। অলিভা হোয়াইটেনিং লোশনটি কেমন কাজ করে থাকে বা এই লোশনটি কী কাজ করে সেটা আমি আপনাদেরকে এখন বলে দিচ্ছি। এই লোশনটি প্যাকেটে উল্লেখ করা আছে এটা সানস্ক্রিনে কাজ করবে, কিন্তু এটা আসলে সানস্ক্রিনে কাজ করতে পারবে না। এই লোশনটি সানস্ক্রিনে কাজ করার মতো বা রোদ থেকে ত্বককে প্রতিরোধ করার মতো তেমন কোনো গুণাগুণ নেই। এছাড়া এখানে উল্লেখ করা আছে এটা ইউভিএ এবং কি ইউভিবি রশ্মি দ্বারা ত্বকে যে কালো দাগগুলো পড়ে সেগুলো দূর করার ক্ষেত্রে কাজ করে থাকে। এটা রোদে পড়া কালো দাগ দূর করার ক্ষেত্রে কিছুটা কাজ করে থাকে, এবং কি বয়সের ছাপটাকে দূর করার ক্ষেত্রেও এই লোশনটি কাজ করে থাকে। এছাড়া এখানে উল্লেখ করা আছে এই লোশনটি 7 ডেজের মধ্যে ফেয়ারনেস দিয়ে থাকে, এটা 7 দিনের মধ্যে কিছুটা চেঞ্জ করে। যাদের স্কিনটা হোয়াইট তাদের ক্ষেত্রে হালকা একটু চেঞ্জ হবে, তবে যাদের স্কিনটা বেশি কালো তারা 7 দিন ব্যবহার করে তেমন কোনো চেঞ্জ পাবেন না। এই লোশনটি 7 দিনের মতো খুব বেশি একটা চেঞ্জ করতে পারে না, হালকা একটু চেঞ্জ করবে, সেটা চোখে পড়ার মতো না। অলিভা হোয়াইটেনিং লোশনটিতে অলিভ এক্সট্রাক্ট, কজিক অ্যাসিড, ভিটামিন B3, ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই, মিনারেল অয়েল সহ আর অনেকগুলো ভালো ভালো উপকরণের কথা উল্লেখ করা আছে, তবে এই লোশনটিতে এই সবগুলো উপকরণ নেই। এই লোশনটির গুণগত মান খুব একটা বেশি ভালো হবে না। এই লোশনটির মূল্য হিসাবে চিন্তা করলে এই লোশনটি মূল্য হিসাবে ভালো আছে, আর লোশনটির সবচেয়ে খারাপ যে দিকটা রয়েছে সেটা হচ্ছে এর সুগন্ধটা খুবই বাজে। আমার কাছে ব্যক্তিগতভাবে এই সুগন্ধটা বেশি একটা ভালো লাগেনি, আপনাদের ক্ষেত্রে হয়তো ভালো লাগতেও পারে, তবে আমার কাছে এই লোশনের সুগন্ধটা একদমই বাজে লেগেছে। আর এই লোশনটিকে সেন্সিটিভ স্কিনে ব্যবহার করা যাবে না, এবং কি মুখে এই লোশনটিকে ব্যবহার করা যাবে না, এবং কি যাদের বয়স অনেক কম তারা এই লোশনটিকে ব্যবহার করতে পারবেন না। আর অলিভা হোয়াইটেনিং লোশনটি তৈরি হয়েছে পাকিস্তানে, আর পাকিস্তানে এটার মূল্য হচ্ছে 175 রুপি, আর বাংলাদেশে এই লোশনটিকে 100 থেকে 130 টাকার মধ্যেই পাওয়া যায়। যদিও অনেক জায়গায় অনেক বেশি মূল্যে বিক্রি করা হচ্ছে, তবে আপনার আশেপাশের কসমেটিকের দোকানে আপনারা 100 থেকে 130 টাকার মধ্যে এই লোশনটিকে পেয়ে যাবেন। তো আপনার যদি বাজেটের সমস্যা থাকে সেক্ষেত্রে আপনি চাইলে এই লোশনটিকে ব্যবহার করতে পারেন কম মূল্যের হোয়াইটেনিং লোশন হিসাবে, তবে এই লোশনটা কিন্তু খুব বেশি স্কিনটাকে ফর্সা করে দিবে না, এবং যাদের স্কিনটা অনেক বেশি কালো তাদের ক্ষেত্রে এই লোশনটি খুব একটা বেশি ভালো কাজ করবে না। আর আপনার যদি বাজেটের সমস্যা না থাকে সেক্ষেত্রে আমি এই লোশনটিকে ব্যবহার না করার পরামর্শ দিচ্ছি। তো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন, আর ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না। আর যদি এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তা নিয়মিত কসমিক কোয়ালিটি হেল্পফুল রিভিউ পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।